আজ আমরা চলে এসেছি লক্ষ্মীপুর যমুস সিনেমা হলের সামনে। এই সিনেমা হলটি অনেক পুরনো একটি সিনেমা হল, প্রায় 50 বছর আগে একটি সিনেমা হল, মানে আমাদের জন্মের আগে এই সিনেমা হলটি। এখানে একসময় হাজার হাজার মানুষ আসত এবং সিনেমা হলে তারা বিভিন্ন রকমের ছবি মুক্তি পেতে সিনেমাগুলো দেখতো, কিন্তু আসলে কালের বিবর্তনে এখন সেটা আজ বিলুপ্ত হয়ে গেছে। তো এখন মানুষ আর এই সিনেমা হলগুলোতে আসে না, বা এই সিনেমা হলগুলো টোটালি বন্ধ হয়ে গেছে। এবং এখানে এই আপনারা দেখতেছেন এই সিনেমা হলগুলো এখন গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। এখানে মানুষ সেই সোনালি দিনের ছবি দেখতে এখন আর মানুষ এখানে আসে না। খুবই একটি সুন্দর একটি সিনেমা হল ছিল এটা, এবং লক্ষ্মীপুরের মধ্যে নাম করা একটা সিনেমা হল ছিল যমুস সিনেমা হল। এবং এটা যে আসলে ইয়াং জেনারেশন যারা আপনারা আছেন বা আমরা আছি, এটা কিন্তু অনেক ঘটনার সাক্ষী। মানে ইয়াং জেনারেশন যারা ছিলেন তখন তো একটা সময় হচ্ছে কি, এমন মোবাইল ছিল না বা বিনোদনের এত মাধ্যম ছিল না, তখন এই সিনেমা হলগুলি কিন্তু মানুষের প্রধান বিনোদনের মাধ্যম ছিল। এবং এখানে মনে পড়ে অনেক ঘটনা, যে ছবি দেখার জন্য কিন্তু মানুষ অনেক মারামারি করতো, এবং এই যে টিকিট পাওয়ার জন্য কত যে ভিড় ছিল এখানে, কিন্তু কালের বিবর্তনে সেটা কিন্তু আজ বিলীন হয়ে গেছে। এই এখানে দেখেন এই যে বিভিন্ন কোম্পানির সাইনবোর্ড ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা কিন্তু হলের সামনের সাইড, ফ্রন্ট সাইড। তো আসলে সময়ের বিবর্তনে বা কালের আবর্তনে সব কিছু চেঞ্জ হয়ে যায়, এটাই হচ্ছে তার প্রমাণ। আজকে যেটা থাকবে কালকে সেটা থাকবে না, আজকে যেটা নিউ কালকে সেটা ওল্ড হয়ে যাবে। এই সিনেমা হলটি কিন্তু বিশাল একটি সিনেমা হল ছিল, মানে এখানে হাজার হাজার দর্শক একসাথে প্রায় 10,000 মানুষ টিকিট কেটে ছবি ছাড়ার সক্ষমতা ছিল এই সিনেমা হলটিতে। এটা আজকে একদম পুরো বিলীন হয়ে গেছে, মানে এটা এখন পরিত্যক্ত হয়ে গেছে। সিনেমা হলটি এখন একটা পরিত্যক্ত হয়ে গেছে। একসময় এই যে নায়ক মান্না, জসিম আলমগীর এবং নায়ক রাজ জাকিরের সবার ছবি কিন্তু এই হলগুলোতে চলতো, কিন্তু এখন সময়ের আবর্তনে এগুলো এখন সব এগুলো ওল্ড হয়ে গেছে। এবং যারা এখানে ছবি দেখতে আসতেন তারা যে কত রকমের অভিজ্ঞতা নিতেন এখান থেকে, মানে আপনার ওই যে এখানে ব্ল্যাক টিকিট বিক্রি হইতো, সব কিছু মিলিয়ে আসলে সিনেমা হলটি কিন্তু টোটালি সিলগালা হয়ে গেছে। এটা আর কখনো চলবে না, মানে এখন তো ইয়াং জেনারেশন ছেলেমেয়ে যারা আছে এরা কিন্তু মোবাইলের প্রতি আসক্ত। সো আসলে এই মোবাইল আসার কারণে কিন্তু সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। একসময় দেখা যাবে যে বাংলাদেশের মধ্যে কোনো সিনেমা হলে নাই আমার মনে হচ্ছে, মানে এখন কোনো কারোর এরকম মন মানসিকতা নেই যে সিনেমা হলের টিকিট কেটে ছবি দেখতে আসবে, এরকম মন মানসিকতা মানুষের অনেকটাই কমে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ভালো, অ্যাকচুয়ালি আমি বলবো যে, এবং এটার পাশে দিয়ে আসে বিশাল রোড এবং এখান দিয়ে কিন্তু সকল ধরনের গাড়ি চলাফেরা করে।